গতকাল ডাব্লু বিসিএস টু থাউজেন্ড এইটিন গ্রুপ এ এবং গ্রুপ বি রেজাল্ট আউট হয়েছে এবং রীতিমতো আতকে ওঠার মতো কাট দিনকে দিন প্রত্যেক বছর কাট এতটাই বেড়ে যাচ্ছে এরপর এগারোশোর ওপরে না পেলে বা অন্তত এগারোশো না পেলে যে গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসের মেরিট লিস্টে যে নামটা দেখতে পাওয়া যাবে না এইরকম একটা আক সংখ্যা এবং এই রকম একটা সংশয় তৈরি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক খুব স্বাভাবিকভাবেই যারা সাধারণ স্টুডেন্ট বা যারা ডাব্লিউ ফোকাস করে এগোচ্ছ তাদের মনে এইরকম একটা সংশয় তৈরি হচ্ছে এবং আমাকে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত একের পর এক মেসেজ হোয়াটসঅ্যাপ ফোন কলস এবং আমাদের যারা ছাত্রছাত্রী তাদেরও একটা কথা যে স্যার আদতেও কি সম্ভব হবে এত হাই কাট অফ মেনটেন করে নিজের নামটা গ্রুপে এবং গ্রুপ বি সার্ভিসের ওই পিডিএফটাতে দেখতে পাওয়া তো দেখো এর বিশ্লেষণটা আমি করব বলেই আজকে ক্যামেরার সামনে বসেছি আমাকে চেনো অনেকেই আমি সুজিত দেবনাথ তোমাদের প্রিয় সুজিত স্যার প্রথমে একটুখানি খেয়াল করতে হবে যে এত হাই কাট অফ হওয়ার কারণটা কী যদি আমার ব্যক্তিগত মতামত তোমরা জানতে চাও তাহলে এটা জলের মতো পরিষ্কার যে এত হাই কাটাফের একটাই মাত্র কারণ যে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগটা একেবারেই বন্ধ হয়ে যাওয়া অথবা খুব কম পরিমাণে নিয়োগ হওয়া একটা সময় আমি আমরা নিজেরা যখন এমএসসি করেছি টু থাউজেন্ড সেভেনে আমরা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে ছেলে মেয়েছিলাম কল্যাণ ইউনিভার্সিটিতে চল্লিশ জন আমরা পড়তাম খুব মজার ব্যাপার হলো যখন আমরা পার্ট টু এর স্টুডেন্ট কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ছি ফিজিক্স ফিজিক্স এমএসসি করছি তখন আমাদের উনচল্লিশ জন আমরা স্কুলে স্কুল সার্ভিসে জয়েন করেছিলাম অর্থাৎ আউট অফ ফার্টি থার্টি নাইন ওয়াজ ইন স্কুল সার্ভিস খুব স্বাভাবিকভাবেই ক্যালকাটা ইউনিভার্সিটি বলো যাদবপুর ইউনিভার্সিটি বলো বা কল্যাণ ইউনিভার্সিটি বলো প্রথম শাড়ির যে ছেলেমেয়েগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্যাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের কথা বলো তাদের কিন্তু এমএসসি করার পরেই বা তাদের রেজাল্ট আউট হওয়ার আগেই তারা কোনো না কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসে ঢুকে যেত এবং তারা একটা মুখ্য অংশ বড় অংশ কিন্তু স্কুল সার্ভিসে যেত গত দশ বছরে ডাব্লিউভিস স্কুল সার্ভিসের রিক্রুটমেন্টের হাল এতটাই খারাপভাবে হাল যে খেয়াল করে দেখবে যে এবার ডাব্লিউ বি গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ক্ষেত্রেই প্রথম দিকে যে মুখগুলো জল করছে তাদের মধ্যে কেউ কেউ ডাব্লিউ তাদের মধ্যে কেউ কেউ যাদবপুর ইউনিভার্সিটির মতো টপ ইউনিভার্সিটির ফিজিক্সের স্টুডেন্ট খেয়াল করে খেয়াল করে একটু দেখো যে গ্রুপ এবং গ্রুপ বিতে প্রথম দিকে যাদের নাম উজ্জ্বল জল করছে তারা অনেকেই যাদবপুরের মতো প্রথম সারির ইউনিভার্সিটির ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্টগুলোর স্কলার এবং অনেকেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে অর্থাৎ এটা হচ্ছে মূল কারণ যে এত উন্নত মেধা এত সবচেয়ে ভালো স্টুডেন্টসগুলো ডাব্লু বিসিএসে যেহেতু অ্যাকুমুলেট করছে অন্যদিকে চাকরি যেহেতু খরা চলছে এটা তার মুখ্য কারণ এখন এই মুখ্য কারণ এরকম হলে তাহলে কি কিছু করার নেই নিশ্চয়ই করার আছে এরকম নয় যে মুখ্য এরা আসছে বলে আর কারোর চাকরি হবে না বা আলটিমেটলি এরাই সমস্ত চাকরিগুলো পাবে এখানে আর একটা আশঙ্কার কারণ রয়েছে এখনও পর্যন্ত ডাব্লিউ বিসিএসের অপশনাল পেপার নেওয়ার যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে খেয়াল করে দেখবে সেখানে কিন্তু ট্র্যাডিশনাল যে পেপারগুলো সকলে নেয় সব টপার্সরা নেয় অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি সাইকোলজির মতো যে স্কোরিং পেপারগুলোকে নেয় আমার দৃঢ় বিশ্বাস এরপর যাদবপুর বা কালকাটা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের ছেলেমেয়েরা যদি এসে তাদের নিজেদের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট অপশনাল হিসেবে চুজ করে কাট কিন্তু আরও বাড়বে তার কারণ আমি নিজে ফিজিক্স এমএসসি মানুষ টিচার আমি নিজে অপশনালের ফিজিক্সের কোশ্চেনগুলো খুব ভালো করে দেখেছি যদি এমএসসিতে খুব ভালো স্টুডেন্ট বা বিএসসিতে খুব ভালো স্কোর করেছে পড়াশোনাটা খুব ঠিকঠাক করে করেছে অনার্সের সাবজেক্টে এইরকম কোনো একজন এসে এ ফিজিক্সটাকে অপশনাল পেপার হিসেবে চুজ করে তাহলে তার যা স্কোর হবে অ্যান্থ্রোপোলজি সাইকোলজি সাইকোলজি বা হিস্ট্রির মতো ট্র্যাডিশনাল পেপারে অতটা স্কোর করা সম্ভবই নয় অতএব আশঙ্কা নয় এটাই বাস্তব হতে যাচ্ছে আগামী বছরেও যে এরপরে যদি ওই ছেলেমেয়েগুলো তাদের নিজস্ব সাবজেক্টগুলোকে অপশনাল পেপার হিসেবে চুজ করে কাট আপ আরও বাড়বে এখন এগুলো তো গেল ভয়ের কথা কেন কাট আপ বাড়ছে কেন এরকম হচ্ছে তার বিষয়ে বিশ্লেষণ কিন্তু কোয়েশনটা হচ্ছে তাহলে এর থেকে কি করে নিস্তার পাওয়া যাবে আমাদের এত হাই কাট যাওয়া যাবে কেন কি করতে হবে কি করে আমরা যাব একটা কারণ বললাম যে কেন এত হাই কাট অফ আর একটা কারণ বলছি এর সলিউশনটা কী হবে হয়তো অনেকে হাসি পাবে বা হয়তো ভাববে যে বাবা একটু বড় বড় কথা বলছেন কেন এনি এই ভদ্রলোক একটাই সলিউশন ইতিহাসটাকেও বিজ্ঞানের মতো করে যুক্তি তর্ক দিয়ে পড়তে হবে ভূগোলটাকেও বিজ্ঞানের মতো যুক্তি তর্ক বিশ্লেষণ করে পড়তে হবে অর্থাৎ সমস্ত পেপারগুলোকে সেটা হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স হোক না কেন এই আর্টস আর্টসের পেপারগুলোকেও সায়েন্সের মতো করে পড়াশোনাটা করতে হবে এখন এটা শুনে কেউ হয়তো যদি মন খারাপ করো এরকম মন খারাপ করার কোনো কারণ নেই আমি সায়েন্সের মতো করে কেন বলছি আমি বলছি প্রত্যেকটার বিষয়গত কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তার কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে আজকে যে টাইপের কোয়েশনগুলো ডাব্লিউ আসছে খেয়াল করে দেখবে যে সেখানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে শুধুমাত্র ডেটা মুখস্ত করে এসে যদি এমনকি ইতিহাস ভূগোলেও মেনের কোশ্চেনগুলোকে ফলো করো শুধুমাত্র ডেটা মুখস্ত করে কিন্তু এই কোশ্চেনের ব্যাখ্যা মূলক কোয়েশ্চনের আনসার সঠিকভাবে করা সম্ভব না যদি একটু ভালো করে কোয়েশ্চেনটাকে খেয়াল করো যে আইএস থেকে কোশ্চেনগুলো আসছে এবং কোন কোয়েশ্চেনগুলো আসছে যেগুলো আন্ডারস্ট্যান্ডিং বেস সেই কোশ্চেনগুলো রীতিমতো আসছে অর্থ যেহেতু প্রিলিমিনারিটা এক্সিকিউটিভের কাট অফ নির্ণয় করার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয় অথবা আমি মেনের কোয়েশ্চেন মেনের পেপারগুলো দিয়ে শুরু করছি খেয়াল করে দেখো বাংলা এবং ইংরাজি যে দুটো ল্যাঙ্গুয়েজের পেপার সেই ল্যাঙ্গুয়েজের পেপারে কিন্তু খুব বেশি স্কোর করা কারোর পক্ষেই সম্ভব না কিন্তু এটাও সত্যি যদি ভাষার ওপরে দখল না থাকে আর একটা ন্যূনতম স্কোর না করা যায় তাহলে নেক্সট ইয়ার এক্সিকিউটিভে বা ওই পেপারগুলোতে নিজের নাম দেখাটাও সম্ভব না নেক্সট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স এবং জিআই যে পোর্শন যে পেপারটা রয়েছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের কিন্তু এটা একটা অত্যন্ত জোরের জায়গা যদি তুমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে হও বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলে হও এটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনোভাবে হোক যে কোনো উপায় হোক ম্যাথামেটিক্স এবং জিআইয়ে একটা ম্যাক্সিমাম স্কোর করতেই হবে নইলে কিন্তু ওদের সঙ্গে টক্কর দেওয়া যাবে না আর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি এই পেপারটা এবং কনস্টিটিউশন ইকোনমিক্স এই পেপারটা এই পেপারটাতে বুকটাকে অনেক বেশি জোর দিয়ে পড়তে হবে বা এমন কোনো টিচারদের সান্নিধ্যে আসতে হবে যারা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে দেবে আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যত বেশি সংখ্যক যত বেশি সম্ভব এমসিকিউ সলভ করতে হবে এমসিকিউ সলভ করতে হবে এমসিকিউ সলভ করতে হবে এত এমসিকিউ কোথায় পাওয়া যাবে যদি দরকার হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো হয় ইন্টারনেটে তাদের কোয়েশনগুলো অ্যাভেলেবেল অন্যান্য রাজ্যের সিভিল সার্ভিসের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আসতে হবে এবং সেগুলোকেও সলভ করতে হবে মাটি ফুড়ে এমসিকিউ নিয়ে আসতে হবে এবং সেগুলোকে অবশ্যই সলভ করতে হবে আর যেটা রইল এটা অত্যন্ত শক্ত পেপার আমি আবারও বললাম কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেপারটা এটাও কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের খানিকটা জোরের জায়গা এখানটাতে আরেকটু মনোযোগ মনোযোগ দিতে হবে আর অবশ্যই খুব সন্তর্পণে অপশনাল পেপারটাকে চুজ করতে হবে একটা ধারণা কিন্তু রোজ দিন কাটছে একটা ধারণা রোজ দিন কিন্তু নষ্ট হচ্ছে যে ট্র্যাডিশনাল পেপারগুলোকে অপশনাল পেপার হিসেবে না নিলে আর কিছু করার থাকে না আমার দৃঢ় বিশ্বাস যদি নিজের সাবজেক্টের ওপরে ডেপ থাকে এবং অনার্স লেভেলে মাস্টার ডিগ্রি লেভেলে ওই সাবজেক্টের ওপরে পড়াশোনা অনেক গভীরভাবে করে থাকো তাহলে হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ অপশনাল পেপার সেটাই হওয়া উচিত তো আমি এই খানিকটা বললাম যে কেন এত হাই কাট তার কারণ এবং এই হাই কাট আমাদের নিজেদের লাইফে কী করে রিফ্লেক্ট করা যাবে তার সলিউশন আরও অন্য কোনো কথা অন্য কোনো সময় নিশ্চয়ই ফেসবুকের ভিডিও করে আমি জানাবো তোমাদেরকে সাথে থাকো আর আজকে সারাদিন ছুটিতে আছি আমি ফার্স্ট জানুয়ারি তোমরা জানো সবাইকে শুভ নতুন ইংরেজি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এই বছরটা ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার টু মাই অল স্টুডেন্টস ভালো থাকো আর যদি মনে করো আমাদের অফিসের নাম্বার এই ভিডিওর সঙ্গে ট্যাগ করা আছে আমি আজ সারাটা দিন ফ্রি আছি অফিস নেই আমার এম এ কল মি নিশ্চয়ই আই উইল কল ওভার দ্য ফোন এত ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা হাই কাট করেছে তারাও মানুষ একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছে বলেই আজকে তারা সফল হলো তোমরাও মানুষ এবং অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগোলে তোমরাও সফল হবে সকলের সাফল্য এবং শুভকামনা রইলো আমার তোমাদের জন্য ভালো থাকো নতুন বছরের শুভেচ্ছা আর একবার টাটা বাই